আসসালামু আলাইকুম। সৈতি কথা বলো, সৈতি আমাকে শুনতে পাচ্ছ? হ্যালো হ্যালো, হ্যালো সৈতি, হ্যালো হ্যালো, স্যার আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। তোমরা আছো কেমন? এই তো স্যার আলহামদুলিল্লাহ ভালো আছে, আপনি কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ। ক্লাসে তো এখন পর্যন্ত তোমরা জয়েন করলে মাত্র কয়জন? দুইজন। 10টা 9টায় ক্লাস শুরু, আর 9টা বাজতে আর কয়, 9টা বাজে গেল। স্যার কেমন আছে? স্যার কেমন আছে? আব্বু আছে মোটামুটি, আলহামদুলিল্লাহ ভালোই আছে। আচ্ছা, সবাই ভালো আছে না? আমি তো এই তিনজন নিয়ে শুরু করবো, ওরা তো দেরিতে জয়েন করে। তুমি গ্রুপে আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম স্যার, কেমন আছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, আপনি আছেন কেমন স্যার? হ্যালো, কেমন আছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, আছেন? জি আলহামদুলিল্লাহ, আপনাদের দয়ায় ভালো আছে। আপনি ভালো আছেন? হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা, ভালো থাকেন। হ্যাঁ, আমাদের জন্য দোয়া রাখেন। চৈতি চৈতি, তুমি ইয়ে করো তো, মিউট করো, মিউট অন করো। চৈতি মিউট অন করো। হ্যালো চৈতি, হ্যাঁ শোনো, তোমার গ্রুপে তুমি একটু দায়িত্ব পালন করো, শোনো। হ্যালো চৈতি। হ্যাঁ স্যার বলেন। তুমি হলো তোমার গ্রুপে সবাইকে একটা মেসেজ দিবা, আগামী যে ক্লাসগুলো আছে সবাই যেন নির্দিষ্ট টাইমে সবাই জয়েন করে। এদের দেরি হয়ে গেলে তো আমাদের ক্লাসে মানে লস হয়ে যাবে। তুমি এনে ওদেরকে সবাইকে একটু ওদের সাথে ইয়ে করে কথা বলে ওরা যেন সবাই ক্লাসে তৎপর থাকে এবং ক্লাসে জয়েন করে। এই ব্যাপারে একটা আমি হয়তো একটা মেসেজ পাঠাবো নি। হ্যাঁ আজকে তুমি সবাইকে একটু ইয়ে করে তো সবাই যেন তৎপর হয়। এই ব্যাপারে একটু তুমি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করো। আমরা তাহলে ক্লাসে চলে গেলাম, তিনজন জয়েন করছি, অনেকের কি প্রবলেম হয়তো আছে। আচ্ছা স্যার, কি আমরা আজকে শুরু করব? অনেকেই তো স্যার, অনেকেই তো লকডাউন আছে, তারা অনেকে এমবি কিনতে পারে না, এই জন্য অনেকে ক্লাসে জয়েন করতে পারতেছে না। আচ্ছা, কার কি প্রবলেম আমাকে একটু জানাই, একটু তথ্য নিয়ে। আমরা হলো এরকম 6-7 জন আছে যারা লকডাউনের মধ্যে আছে। আচ্ছা আচ্ছা, দেখো আমরা আজকে শুরু করব অনুশীলনের 10। অনুশীলনের 10 এটা হলো দূরত্ব আর উচ্চতা অধ্যায়। এখান থেকে তোমাদের প্রত্যেক বছর একটা সৃজনশীল প্রশ্ন থাকে। আমরা এই অধ্যায়ে একটা অধ্যায় যদি ভালো করে শিখি তাহলে এখান থেকে আমরা একটা সৃজনশীল তো 10 নম্বর পাবো ইনশাল্লাহ। আবার অবজেক্টিভ হতে 2-1টা পাবো, অর্থাৎ 12 মার্কসের প্রশ্ন আমরা এই অধ্যায় থেকে পাবো। সুতরাং এই অধ্যায় আমরা ভালো করে শিখি। আমরা একটু প্রাথমিক কথা বলে নিই, খেয়াল করো আজকে আমাদের আলোচ্য বিষয় ভূরেখা, ঊর্ধ্বরেখা, উলম্ব তল, উন্নতি কোণ, অবনতি কোণ, এইগুলো জিনিসগুলো আমরা একটু বুঝাইনি। কোন একটা সমতলে ভূমির সমান্তরাল, এই দেখো বিসি, এই রেখাকে বলা হচ্ছে ভূমির সমান্তরাল রেখা। কোন সমতলে ভূমির সমান্তরাল রেখাকে বলা হয় ভূরেখা বা শয়ান রেখা। এই রেখার দুটা নাম, বিসি রেখার দুইটা নাম, এটা ভূরেখাও হতে পারে শয়ান রেখাও হতে পারে। এই ভূরেখার বিন্দুতে, বিবিন্দুতে দেখো আমরা একটা খাড়া রেখা টেনছি, লম্ব রেখা। এই লম্ব রেখাকে বলা হয় ঊর্ধ্ব রেখা বা উলম্ব রেখা।
এই এবি রেখারও দুইটা নাম, একটা হলো ঊর্ধ্ব রেখা আর একটা কি উলম্ব রেখা। এখন দেখো এই এবি রেখার একটা প্রান্ত বিন্দু এ, বিসি রেখার একটা প্রান্ত বিন্দু সি, আমরা এই দুই প্রান্ত বিন্দু যোগ করলাম সি বিন্দুতে, তাহলে এই সমতলে একটা ক্ষেত্র তৈরি হলো। এই ক্ষেত্র কি বলা হচ্ছে? উলম্ব তল, অর্থাৎ এ বি সি এটা হলো একটা উলম্ব তল। খেয়াল করো আমি চিত্রে এক, এক নম্বর চিত্রে বিসি হচ্ছে ভূরেখা, এ বি রেখা হচ্ছে ঊর্ধ্ব রেখা, আর এ বি সি তলটি হলো উলম্ব তল। এ হলো আমাদের এই তিনটা জিনিস আমরা শিখলাম। এরপরে আসলো আমাদের উন্নতি কোণ আর অবনতি কোণ। নামকরণের সাথে খেয়াল করো, নামকরণের সাথে পুষ্পিতা পুষ্পিতা তুমি হলো মিউট অফ করো, মিউট অফ করো পুষ্পিতা। স্যার আপনার কথা কেটে কেটে আসছে। হ্যাঁ লাইনের ডিস্টার্ব, দেখো খেয়াল করো এখন কি ক্লিয়ার হয়েছে? হ্যালো হ্যালো কথা শোনা যায়? জি স্যার। আচ্ছা এবার আসলো উন্নতি কোণ আর অবনতি কোণ। উন্নতি মানে কি? উন্নতি মানে হচ্ছে উপরের দিকে, আর অবনতি মানে নিম্ন ক্রম অর্থাৎ নিচের দিকে। নামকরণের সাথে মিল আছে। দেখো আমি যে এখানে একটা অক্ষর দিতে ভুলে গেছি, এখানে একটা বি বিন্দু হতো, এখানে একটা এ হতো, তোমরা এখানে এ আর এখানে বি দিয়ে নিবা। দেখো এই এই রেখাটা হলো, এই এ বি রেখাটা হলো আমাদের ভূরেখা। এই ভূরেখার উপরে একটা বিন্দু পি, নিচে একটা বিন্দু কি, সংজ্ঞাটা হলো ভূরেখার উপরে কোন সমতলে ভূরেখার উপরের কোন বিন্দু থেকে ভূরেখার সাথে কোন কোণ উৎপন্ন করলে সেই কোণকে বলা হবে উন্নতি কোণ। অর্থাৎ এখানে পি ও, এখানে আমাদের একটা বি অক্ষর থাকতো, বিটা দিতে আমি ভুলে গেছি, পি ও বি, এই যে উপরের কোণটাকে বলা হচ্ছে আমাদের উন্নতি কোণ। কোন একটা তলে সমতলে ভূরেখার নিচের কোন বিন্দু থেকে ভূরেখার সাথে কোন কোণ উৎপন্ন করলে সেই কোণকে বলা হবে অবনতি কোণ। খেয়াল করো তাহলে এই এ বি একটা আমাদের ভূরেখা, ভূরেখার উপরে একটা বিন্দু হলো আমাদের ও, আর ভূরেখার নিচে একটা বিন্দু হলো কিউ, তাহলে কিউ ও আমরা যোগ করলে কিউ ও বি একটা কোণ হলো। এই নিচের কোণকে বলা হবে অবনতি কোণ। প্রিয় শিক্ষার্থী বিন্দু, আমার মনে হয় তোমরা এই যে পাঁচটা জিনিস আমরা মূল জিনিস শিখলাম, ভূরেখা ঊর্ধ্বরেখা উলম্ব তল উন্নতি কোণ অবনতি কোণ, এই পাঁচটা জিনিস তেমন কঠিন না, তোমরা দেখেই বুঝে গেছো। এখন আসো এই অধ্যায়ের সমস্যার সমাধান করতে হলে আনুপাতিক চিত্র আঁকান অবশ্য, অবশ্যই চিত্র অঙ্কন করে তারপরে আমাদের এই রেখার সমস্যাগুলো সমাধান করতে হবে। এখন আসো চিত্র অঙ্কনের কিছু কৌশল আছে, আমরা একটা কৌশলটা শিখি। এই রেখা এই অধ্যায়ের যত সমস্যা আছে এগুলো মনে করো আমাদের ত্রিকোণমিতিক সমস্যা, এগুলো ত্রিকোণমিতির সূত্র ব্যবহার করে আমরা এর এই অধ্যায়ের সমস্যাগুলো সমাধান করব। এই ক্ষেত্রে আনুপাতিক চিত্র আঁকানো আবশ্যক। এখন চিত্র আঁকানোর কিছু কৌশল, তোমাদের সমস্যার ভিতরে সূক্ষ্ম কোণ দেওয়া থাকবে, সে সূক্ষ্ম কোণের উপর ভিত্তি করে আমাদের চিত্রগুলো কেমন হবে সেটা আমরা বুঝব। যদি সূক্ষ্ম কোণের মান 45 ডিগ্রি হয়, খেয়াল করো সূক্ষ্ম কোণের মান যদি 45 ডিগ্রি হয় তাহলে আমাদের সেই চিত্রের ভূমি আর লম্ব হবে সমান, ভূমি যত বড় হবে লম্ব ঠিক তত বড় হবে। খেয়াল করো এই চিত্রের দিকে খেয়াল করো, আমাদের এখানে সূক্ষ্ম কোণের মান দেওয়া আছে 45 ডিগ্রি, কোন একটা সমস্যায় যদি সূক্ষ্ম কোণের মান 45 ডিগ্রি দেওয়া থাকে, হ্যালো 45 ডিগ্রি কোণ দেওয়া থাকলে সেই ক্ষেত্রে চিত্রের ভূমি আর লম্ব হবে সমান। দ্বিতীয় চিত্র আসো, কোণের মান যদি 45 ডিগ্রির চাইতে ছোট হয়, আমরা এখানে 30 ডিগ্রি দেখাইছি, কোন সমস্যায় যদি সূক্ষ্ম কোণের মান 45 ডিগ্রি চাইতে ছোট দেওয়া থাকে সেই ক্ষেত্রে চিত্র আঁকানোর সময় ভূমি হবে বড়, লম্ব রাখা হবে তখন ছোট।
কোণের মান যদি 45 ডিগ্রি চাইতে ছোট, এখানে আমরা 30 ডিগ্রি দেখাইছি, সেই ক্ষেত্রে ভূমি হবে বড়, লম্ব হবে তখন ছোট। তৃতীয় চিত্রে আসো, শুক্র কোণের মান যদি আমাদের 45 ডিগ্রি চাইতে বড় হয়, এখানে আমরা 60 ডিগ্রি দেখালাম, এই 60 ডিগ্রি যখন হবে তখন ভূমি হবে ছোট আর লম্ব রেখাটা হবে বড়। এই হলো তিনটা আমাদের কৌশল। আমরা মনে হয় এটা তোমাদের বইয়ের দেখা আছে, দেখায় আছে, তোমরা একবার দেখে নিলে এটা পারবে। এখন আমরা মূল কাজে চলে গেলাম। দেখো আমি একটা সমস্যা এখানে তোমাদের লিখছি, এই সমস্যা আমরা সমাধান করব। সমস্যাটা দেখো, একটি মিনারের পাদদেশ থেকে কিছু দূরে একটি স্থানের মিনারটির শীর্ষের উন্নতি কোণ, এখানে কিন্তু উন্নতি কোণ দেওয়া আছে, এবং মিনারটির উচ্চতা 26 মিটার হলে মিনারের থেকে ওই স্থানটির দূরত্ব নির্ণয় করা লাগবে। আমাদের এই অধ্যায়ের নামই হলো উচ্চতা দূরত্ব, হয় উচ্চতা চাবে অথবা দূরত্ব চাবে, এই দুটার যে কোনো একটা চাবে। তাহলে আপনারা দেখো, আমরা চিত্রের দিকে খেয়াল করো, এ বি একটা মনে করো মিনার, এই বি হলো ভূমির সাথে বিন্দু, যে বিন্দুটা ভূমির সাথে থাকে তার নামই হলো পাদদেশ বা পাদবিন্দু, আর উপরের বিন্দুর নাম হলো শীর্ষবিন্দু। মনে করি এ বি একটি মিনার, এর পাদবিন্দু বি থেকে, এখানে লেখা আছে পাদবিন্দু বি থেকে কিছু দূরে, দূরত্বটা দেওয়া নাই, তাহলে আমরা ধরে নিলাম পাদবিন্দু বি থেকে এক্স মিটার দূরে সি বিন্দু। এই সি বিন্দুতে মিনারের শীর্ষ হলো এ, তাহলে সি বিন্দুতে শীর্ষের উন্নতি কোণ অর্থাৎ এসি আমরা যোগ করলাম, তাহলে সি বিন্দুতে যে কোণ হলো এই কোণ কি বলা হচ্ছে, শীর্ষের উন্নতি কোণ। এই দেখো আমাদের এখানে ভূমি হলো বিসি, আর কোণটা আছে বিসি এর কি উপরে, এ বিন্দু হলো ভূরেখার উপরে বিন্দু। তাহলে এর আগে আমরা কি শিখে আসলাম, ভূরেখার উপরের কোন বিন্দু থেকে ওই রেখার সাথে যে কোণ তৈরি হয় তার নাম হলো উন্নতি কোণ। তাহলে এখানে সি কিন্তু আমাদের উন্নতি কোণ। এখন আমাদের এই বিসি এর দূরত্ব নির্ণয় করতে হবে। মনে করি এ বি একটি মিনার, বি হলো পাদবিন্দু, এ হলো শীর্ষবিন্দু, পাদবিন্দু বি থেকে এক্স মিটার দূরে, এক্স আমরা ধরে নিলাম, সি বিন্দুতে শীর্ষের উন্নতি কোণ, কোণ এ সি বি সমান 30 ডিগ্রি, এটা দেওয়া আছে, এবং মিনারের উচ্চতা দেখো এ বির মান 26 মিটার, এটাও দেওয়া আছে। এখন আমাদের দূরত্ব অর্থাৎ বিসি এর মান বের করতে হবে। এই চিত্রটা কি তোমরা ক্লিয়ার হইছো সবাই? একজন কথা বলো, চিত্র কি ক্লিয়ার হইছো? এখন আসো আমরা মূল সমস্যা সমাধানে চলে যাই। এখন যখন দেখো আমরা এই সমস্যার উপর ভিত্তি করে আমরা উপাদানগুলো নিয়ে যখন আমরা চিত্র আঁকালাম, তাহলে এ বি সি কিন্তু একটা সমকোণী ত্রিভুজ তৈরি হলো। এখানে সবসময় একটা সমকোণী ত্রিভুজ অঙ্কন হবে এই অধ্যায়ের যতগুলো সমস্যা আছে। এখন এই ত্রিভুজের আলোকে আমরা বিসি এর মান বের করব। এখন আসো আমাদের ত্রিভুজের ক্ষেত্রে খেয়াল করো, এ বি সি সমকোণী ত্রিভুজে সি কোণের সাপেক্ষে এ বি হলো আমাদের লম্ব আর বি সি হলো আমাদের ভূমি। তাহলে আমাদের এখানে কোন কোন রেখার মান দেওয়া আছে এটা তোমরা আগে প্রথমে চিহ্নিত করবা, অর্থাৎ আমাদের লম্বর মান দেওয়া আছে, ভূমির মান বের করতে হবে। তাহলে আমরা ত্রিকোণমিতির অনুপাত আমরা 6টা এর আগে শিখে আসছি, আমাদের সাইন, কস, ট্যান, সেক, কোসেক, কট, এই 6টা অনুপাতের আলোকে আমরা সমস্যার সমাধান করব। এখন আমাদের এখানে লম্ব দেওয়া আছে আর ভূমি বের করতে হবে, তাহলে আমাদের বুঝতে হবে লম্বের সাথে ভূমির কোন অনুপাত সম্পর্ক দেওয়া আছে। আমাদের লম্ব বের করতে হবে ভূমি, তাহলে লম্বের সাথে ভূমির সম্পর্ক আমাদের হলো ট্যান থিটা। তাহলে এখন আসো, এখন ত্রিভুজ সমকোণী ত্রিভুজ এ বি সি থেকে পাই, যেহেতু আমাদের লম্ব দেওয়া আছে ভূমি বের করতে হবে, তার মানে লম্ব আর ভূমি সম্পর্ক, তার মানে লম্ব আর ভূমি হলো আমাদের ট্যান থিটা। তাহলে ট্যান কোণ এ সি বি, ট্যান সমান হলো লম্ব ভাগ ভূমি। তাহলে আমাদের এখানে লম্ব হলো এ বি, ভূমি হলো বিসি, বিসি মান বসে দিলাম। এখন আসো আমাদের সি কোণের মান তো 30 ডিগ্রি দেওয়া আছে, তাহলে ট্যান এ সি বি মানে 30 ডিগ্রি সমান এ বির মান তো 26, সমস্যায় দেওয়া আছে প্রশ্নে 26 বসালাম, আর বিসির মান আমরা ধরলাম এক্স, এই মানগুলো বসে দিলাম। তারপরে আসো আমাদের আর গুণন পদ্ধতি, আর গুণন পদ্ধতিতে আমরা সমাধান করব, লবের সাথে হরের গুণ, তাহলে এখানে হর আছে এক্স, লব হল ওয়ান, গুণ করলে হলো এক্স, এখানকার হর √3, এখানকার লব হলো 26, গুণ করলে
26/3 এই x এর মানই হলো আমাদের রেজাল্ট অতএব মিনার থেকে স্থানটির দূরত্ব 26/3 মিটার এটাই রেজাল্ট এখন কেউ যদি এই অবস্থায় রেজাল্ট রাখে তাও সমস্যা নাই কেউ যদি বলে আমি √3 উঠাই দেব তাহলে তোমরা ক্যালকুলেটরে 26 গুণ √3 দিলে একটা রেজাল্ট পেয়ে যাবে যখন এই অবস্থায় রেজাল্ট পাবে তখন কিন্তু আসন্ন মান আসবে আসন্ন মান যখন আসবে তখন রেজাল্টে অবশ্যই প্রায় কথাটা লিখে দিবা প্রিয় শিক্ষার্থীবৃন্দ এইভাবে কোনো একটা স্থানের উচ্চতা দেওয়া থাকলে আমরা দূরত্ব বের করতে পারবো আবার যখন দূরত্ব দেওয়া থাকবে তখন আমরা এই সূত্র প্রয়োগ করে উচ্চতা বের করতে পারবো আমি আশা করি তোমরা কিভাবে একটা সমস্যা থেকে দূরত্ব এবং উচ্চতা নির্ণয় করা যায় এটা কি তোমরা ক্লিয়ার হইছো হ্যালো কথা বলো আমার সাথে যদি কারো কোনো প্রবলেম থাকে তাহলে তোমরা মিউট অন করে আমাকে বলো আমি আরেকবার তাহলে সমস্যা সমাধান করে দেব আর যদি ক্লিয়ার থাকো তাহলে আমি হলো অন্য একটা সমস্যায় যাব প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমাদের আমার সাথে দুই একজন কথা বলো তোমরা এখন পর্যন্ত 14 জন পার্টিসিপেশন করছো আমি এটা হতাশাব্যঞ্জক তোমরা এখানে পার্টিসিপেশন বাড়াতে হবে ফারহানা ফারহানা আমাকে শুনতে পাচ্ছ তুমি ফারহানা একটু কথা বলো আমার সাথে ফারহানা হ্যালো আচ্ছা এখন এই যে আমরা 10/30 মান এইটা আমরা কই পাবো তোমাদের বইয়ের চার্ট দেওয়া আছে ওই চার্ট থেকে এটা মুখস্থ করবা অথবা যদি ক্যালকুলেটর থেকে এই মান তোমরা পেতে পারো এখানে বসে দিবা প্রিয় শিক্ষার্থী আমার মনে হয় এই জিনিসটা আমরা কিভাবে উচ্চতা দেওয়া থাকলে আমরা দূরত্ব কিভাবে নির্ণয় করি আমরা এখন দ্বিতীয় আর একটা সমস্যায় যাব আরেকটা সমস্যা দেখো দ্বিতীয় সমস্যা আমরা এখন সমাধান করার চেষ্টা করব সমস্যাটা দেখো ঝড়ে একটি গাছ হেলে পড়ল গাছের গোড়া থেকে 7 মিটার উচ্চতায় একটি খুঁটি ঠেস দিয়ে গাছটিকে সোজা করা হলো মাটিতে খুঁটির স্পর্শবিন্দুর অবনতি কোণ এবার কিন্তু অবনতি কোণ দেওয়া আছে 45 ডিগ্রি হলে খুঁটিটির দৈর্ঘ্য নির্ণয় করতে হবে খুঁটিটির কি নির্ণয় করতে হবে দৈর্ঘ্য প্রিয় শিক্ষার্থীবৃন্দ খেয়াল করো এই এডি হলো আমাদের একটা গাছ এই গাছটা কিন্তু ঠিক লম্বভাবে সোজা থাকার কথা কিন্তু ঝড়ে গাছটা এইভাবে হেলে গেছে খেয়াল করো থাকার কথা কিন্তু আমাদের এডি বরাবর অর্থাৎ সোজা কোন একটা ঝড়ে গাছটা হেলে এডি এই আকার ধারণ করছে এখন এই গাছটাকে এই গোড়া গাছের গোড়া এ থেকে 7 মিটার উচ্চতায় অর্থাৎ এই বি বিন্দুতে এ থেকে বি পর্যন্ত এটা হলো 7 মিটার গোড়া থেকে 7 মিটার উচ্চতায় এই বি বিন্দুতে একটা খুঁটি ঠেস দিছে এই বিসি হলো খুঁটি এই খুঁটিটা ঠেস দিয়ে এই গাছটাকে আবার এই পূর্বের অবস্থায় ফিরে নিয়ে আসছে এখন আমাদের খুঁটির কিন্তু শীর্ষবিন্দু বি আর পাদবিন্দু কিন্তু হলো সি অর্থাৎ এই খুঁটিটি সি বিন্দুতে মাটিকে স্পর্শ করে আসে অর্থাৎ এই বিসি হলো আমাদের খুঁটির দৈর্ঘ্য এখন আসো অবনতি কোণ লেখা আছে স্পর্শ বিন্দুতে যে বিন্দুতে খুঁটির স্পর্শ বিন্দুর অবনতি কোণ তাহলে খুঁটিটা গাছকে কিন্তু স্পর্শ করেছে বি বিন্দুতে তাহলে বি বিন্দুতে আমাদের স্পর্শ এই অবনতি কোণটা থাকবে তার মানে এই বি বিন্দুতে ভূমি এসি এর সমান্তরাল একটা রেখা টানবো বি এই বি রেখা বিসি রেখার সাথে যে কোণ তৈরি করলো এই কোণকে বলা হচ্ছে এই বি বিন্দু অবনতি কোণ এই সি বিই এই কোণকে বলা হচ্ছে বি বিন্দুতে অবনতি কোণ এখন আমাদের এই বিসি রেখার দৈর্ঘ্য বের করতে হবে এখন আসো বিসি যে আমরা যোগ করলাম তাহলে আমাদের এ বি সি এইটা কিন্তু হলো আমাদের মূল ত্রিভুজ আর এই কোণটা কিন্তু ত্রিভুজের বাহিরে তাহলে আমাদের এই কোণের মান দরকার অর্থাৎ সি কোণের মান দরকার এখানে খেয়াল করো এ সি আর বি এরা সমান্তরাল রেখা আর বিসি হলো এদের ছেদক এই কারণে
এই কোন সিবিই এবং কোন এসিবি এই দুটো কোন সমান, কারণ এটা একান্তর কোণ। আমরা এর আগে জ্যামিতিতে শিখে আসছি দুইটি সরল সমান্তরাল সরলরেখাকে অপর একটি সরলরেখা ছেদ করলে ছেদকের বিপরীত পাশে সমান যে একান্তর কোণ তৈরি হয় তারা পরস্পর সমান। এখানে এসি আর বিই আর সমান্তরাল রেখা, বিসি রেখা হলো এদের ছেদক। সুতরাং সিবিই এবং এসিবি এই দুটো কোণ হলো আমাদের একান্তর কোণ, একান্তর কোণের মান সমান। যেহেতু সিবিই কোণ সমান 45 ডিগ্রি, অতএব কোণ এসিবিও 45 ডিগ্রি। খেয়াল করো সমাধান, মনে করি এবি একটি গাছ, এবি হলো আমাদের সরি এডি একটি গাছ, এডি হলো আমাদের গাছ। গাছটির গোড়া এ থেকে 7 মিটার উচ্চতায় অর্থাৎ বি বিন্দুতে একটি খুঁটি এই সিবি ঠেস দেয়া আছে। বি বিন্দুতে অবনতি কোণ সিবিই হলো আমাদের 45 ডিগ্রি। এটা হলো আমাদের মূল চিত্র। এখানে কোণ সিবিই অর্থাৎ সিবিই সমান এসিবি সমান হলো 45 ডিগ্রি। কেন সমান? এটা হলো একান্তর কোণ বলে। ধরি খুঁটির দৈর্ঘ্য, খুঁটিটি হলো বিসি এর দৈর্ঘ্য, অর্থাৎ এই খুঁটি হলো আমাদের বিসি, এই বিসি এর দৈর্ঘ্য আমরা 1 মিটার ধরে নিলাম। এই বিসি এর মান এখন আমরা বের করব। এখন আসো আমাদের মূল চিত্রে চলে আসো। মূল চিত্রে এ বিসি একটা হলো আমাদের সমকোণী ত্রিভুজ। এই এ বিসি সমকোণী ত্রিভুজে এ বি হলো আমাদের লম্ব আর বিসি কিন্তু গতিভুজ। তাহলে এবার আমাদের লম্বের সাথে অতিভুজের সম্পর্ক, লম্ব দেওয়া আছে আমাদের অতিভুজ বের করতে হবে। এর আগের সমস্যায় আমরা লম্ব দেওয়া ছিল আমরা ভূমি বের করছি, এবার আমাদের লম্ব দেওয়া আছে আমাদের বের করতে হবে অতিভুজ। তাহলে লম্বের সাথে অতিভুজের সম্পর্ক কোন অনুপাত? অবশ্যই সাইন, তোমাদের জানা আছে এটা। তাহলে আমরা এখানে সাইন অনুপাত নিয়ে আসবো। তাহলে কোন সাইন কোন এসি বি সমান, সাইন সমান হলো আমাদের লম্ব ভাগ অতিভুজ। তাহলে এখানে চিত্রে দেখো লম্ব হলো এ বি আর ভূমি হলো সরি অতিভুজ হলো বিসি। তাহলে আমরা সাইন কোন এসি বি লম্ব ভাগ অতিভুজ মান বসালাম। এখন আমাদের কাজ হলো শুধু মান বসা। কোন এসি বি এর মান 45 ডিগ্রি আমরা বসাই দিলাম, আর এ বির মান তো আমাদের 7 দেওয়া আছে। খুঁটি হলো আমাদের বিসি, বিসির সমান আমরা এক্স ধরে নিছি, বিসির বদলে এক্স বসালাম। এরপরের কাজ কি? সাইন 45 ডিগ্রির মান হলো 1/√2, এটা আমরা তোমাদের চার দিকে পাবে অথবা ক্যালকুলেটারে তোমরা এই মান বসাতে পারবে। সাইন 45 ডিগ্রির মান 1/√2 আর 7/x। এখন আমরা আগের মতোই আর গুণনের কাজ করব। এক্স দ্বারা 1 গুণ করলে এক্স, 7 দ্বারা √2 গুণ করলে 7√2, অতএব এই খুঁটির দৈর্ঘ্য হলো 7√2। এটাই হলো আমাদের রেজাল্ট। এখন কেউ যদি এই আকারের রেজাল্ট রেখে আসে সমস্যা নাই, কেউ যদি মনে করে আমি এটা √2 উঠাই দেবো, তাহলে 7√2 দ্বারা গুণ করলে 9.90 মিটার প্রায় এই আকারে ধারণ করবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আজকে দূরত্ব এবং উচ্চতা অধ্যায়ে তোমরা কে যেন টান্দে রাখছো, ক্লিয়ার করো, বোর্ড ক্লিয়ার করো। আমরা এর আগের সমস্যায় আমরা কি শিখছি দেখো, এই ক্ষেত্রে আসো উচ্চতা দেওয়া আছে আমরা ভূমি বের করছি। এই অঙ্কই মনে করো যদি ভূমি দেওয়া থাকে এবং উচ্চতা বের করতে হবে, তখন আমরা এই সূত্র প্রয়োগ করব। এই ট্যান দিয়ে হবে, শুধু এখানে মনে করো বিসির মান এখানে বসে দেব আর এ বির মান ধরবো এক্স। এই অবস্থায় এই ক্যালকুলেশন করে আমাদের যদি ভূমি দেওয়া থাকে তাহলে এই সূত্র প্রয়োগ করেই আমরা কি করব উচ্চতা বের করতে পারব। দ্বিতীয় চিত্রে আসো, দ্বিতীয় চিত্রে আমাদের লম্ব দেওয়া আছে অতিভুজ বের করতে হবে। তাহলে লম্বের সাথে অতিভুজের সম্পর্ক হলো আমাদের সাইন, সাইন সমান হলো লম্ব ভাগ অতিভুজ। এখানে খেয়াল করো যদি অতিভুজি দেওয়া থাকে লম্ব বের করতে হবে, তখনই কিন্তু এই সূত্র প্রয়োগ করব, অর্থাৎ তখন আমরা বিসি এর মানই দেওয়া থাকবে, বিসি এর মান বসে দেবো, এ বি সমান তখন আমরা ধরবো এক্স। এই সূত্র প্রয়োগ করে আমরা যদি অতিভুজ দেওয়া থাকে তাহলে আমরা এখান থেকে লম্ব বের করতে পারবো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমার মনে হয় আমরা যে দুটো সমস্যা সমাধান করলাম
আমরা মনে হয় তোমরা এটা ক্লিয়ার হয়েছে। তোমরা যদি কারো কোনো কথা থাকে বা কোনো জায়গায় প্রবলেম থাকে তাহলে মিউট অন করে আমার সাথে কথা বলো, দুই একজন কথা বলো, আমি আজকে ক্লাস এই পর্যন্ত এই দুটো সমস্যায় শেষ করে দেব আর তোমাদের কিছুটা এইচডব্লিউ দেব। হ্যালো কথা বলো অনন্যা, অনন্যা কথা বলো, মিউট অন করে কথা বলো। হ্যালো এই দুই একজন, জি স্যার বলেন। আর তুমি কি এই যে আমরা দুটো সমস্যার সমাধান করলাম তুমি কি এটা বুঝতে পারছো বাবা? হ্যাঁ স্যার বুঝছি। আচ্ছা তাহলে তোমাদের কাজ হলো এই দুই অধ্যায়ের আলো, এই দুই সমস্যার আলোকে আমি এইচডব্লিউ দেব। তোমাদের দশম অধ্যায়ের 10 থেকে 13 লিখে নাও সবাই, দশম অধ্যায়ের 10 থেকে 13 এই কয়টা অঙ্ক তোমাদের এই আমরা যে দুটো সমস্যা সমাধান করলাম এই নিয়মে তোমরা সমাধান করতে পারবে। তোমরা এই কয়টা অঙ্ক এইচডব্লিউ বাসায় করবে, করে ছবি উঠায় আমার হলো ইউটিউবে অর্থাৎ আমার মেসেঞ্জারে তোমরা দিয়ে দিও, আমি দেখবো কারা কারা এটা করতে পারলে। হ্যালো এইচডব্লিউটা তোমরা লিখে নিছো সবাই? আচ্ছা স্যার। মারিয়া, মারিয়া কথা বলো তো আমার সাথে। মারিয়া শোনো তোমরা কি এই জন্য হ্যালো কথা কাটা কাটা আসছে কথা, তোমার মনে প্রবলেম আছে দেখো একটু মিউ ইয়া করে নাও আবার অন করে নাও। তোমাদের এই ডাবলু স্যার আপনার কথা কেটে আসছে, কাটে আসছে। আচ্ছা দেখি হ্যালো এখন কি ক্লিয়ার, এখন কি ক্লিয়ার? হ্যালো জি স্যার বলেন, শুনতে পাচ্ছো? জি স্যার। আচ্ছা জি স্যার তোমাদের হলো এইচডব্লিউ দিলাম তোমাদের পাঠ্য বইয়ের দশম অধ্যায়ের 10 থেকে 13 এই অঙ্কগুলো আমরা যে শিখলাম এটা তোমরা সমাধান করতে পারবে। আরেকটা কথা হলো আমরা যে 17 অধ্যায় শিখলাম, 17 অধ্যায়ে আমি 6টা ক্লাস নিছি 3 শাখায়, তোমাদের শাখায় 2টা ক্লাস নিছি, জিনিয়ার 2টা, টিউলিপে 2টা, এই 6টা ক্লাসই কিন্তু আমার ইউটিউবে অনলাইনে দেওয়া আছে। তোমরা ওই অনলাইনে ঢুকে এই 6টা ক্লাস, তোমাদের তো 2টা নিছি আর সময় শেষ হয়েছে।